আমরা সবাই প্রোঅ্যাক্টিভ হতে চাই কিন্তু আমরা অনেক ক্ষেত্রে মোস্ট অফ আস আর রিঅ্যাক্টিভ আমি এটা কীভাবে ঠিক করব আমরা লাইফ প্যাপিকে ইন ডিটেল যেটা নিয়ে আমরা কাজ করি সেটা হচ্ছে আমার লাইফের যে মেইন চারটা ডোমেন তার কম্বিনেশন থেকে দেখার চেষ্টা করি যে আমরা কীভাবে এফেক্টিভলি প্রায়োরিটাইজ করতে পারি চারটা কোন ডোমেনের কথা আমরা বলছি একটা হচ্ছে আমার ক্যারিয়ার সেলফ কেয়ার ফাইন্যান্স রিলেশনশিপ এই চারটা ডোমেনের কম্বিনেশন আমি কীভাবে প্রায়োরিটাইজ করব অতিরিক্ত অফিস করছি স্পাউসকে সময় দিচ্ছি না ছেলে মেয়েকে সময় দিচ্ছি না দ্যাটস আ বিগ প্রবলেম আমার ফ্যামিলি লাইফ ভালো যাচ্ছে ক্যারিয়ার ডিজাস্টার দ্যাটস আ বিগ প্রবলেম আমার ক্যারিয়ার আমার স্পাউস খুব ভালো যাচ্ছে কিন্তু আমি আমার ফিজিক্যালি আমি খুবই আনফিট দ্যাটস আ হিউজ প্রবলেম আমার হয়তো বা রিলেশনশিপও ভালো যাচ্ছে আমার ক্যারিয়ারও ভালো যাচ্ছে বাট আমার এক কোটি টাকা ব্যাঙ্ক লোন দশ কোটি টাকা ব্যাঙ্ক লোন দ্যাটস আ বিগ প্রবলেম তো আমি কীভাবে প্রায়োরিটাইজটা কীভাবে করব আমি কীভাবে রিয়াকশান বন্ধ করবো আমি কীভাবে প্রোঅ্যাক্টিভ হব সো সেটা বোঝার জন্য আমরা খুব বেসিক একটা গ্রাফে আমরা ফার্স্টে যাই যে গ্রাফটা সম্পর্কে আমার সবাই পরিচিত এবং যেই গ্রাফটা বিজনেস কনসালটেন্স কনসালটেন্সিতে ফর লাস্ট টোয়েন্টি ইয়ার্স খুব ফ্রিকোয়েন্টলি ইউজ দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট ভার্সেস আর্জেন্ট যে কার্ভ এই কার্ভটার যে ইউজ জেনারেল ইউজ সেটা কিন্তু আমাদের আজকের ডিসকাশনের মূল উদ্দেশ্য না সেখান থেকে আমরা একটা অন্য ডাইমেন ফিলোসফিক্যাল ডাইমেনশানে যাবো বাট আমি স্টার্ট করছি এটা দিয়ে যেন সেটা আমাদের সবার জন্য বোঝার সুবিধা হয় সেটা হচ্ছে খুব কুইকলি ইম্পর্টেন্ট ভার্সেস আর্জেন্ট মানে কি ডিফারেন্স কি হোয়াট ইজ ইম্পর্টেন্ট হোয়াট ইজ আর্জেন্ট ইন সিম্পল টার্মস ইম্পর্টেন্ট হচ্ছে কি যেটা সবসময় সিগনিফিক্যান্ট বাট নট নেহ চাইলে সেটার কোনো ডেড আসে আর আর্জেন্ট হচ্ছে যেটার অবশ্যই একটা ডেডলাইন আসে বাট সেটা সিগনিফিকেন্ট হতে পারে আবার সিগনিফিকেন্ট নাও হতে পারে সো আমি যখন ইম্পর্টেন্ট এবং দিয়ে আমি যখন কার্ভ করতেছি আমি তখন পর চারটা পাচ্ছি চারটা বক্স পাচ্ছি নাম্বার ওয়ান ইম্পর্টেন্ট অ্যান্ড আর্জেন্ট নাম্বার টু ইম্পর্টেন্ট বাট নট আর্জেন্ট নাম্বার থ্রি আর্জেন্ট বাট নট ইম্পর্টেন্ট নাম্বার ফোর নট আর্জেন্ট নট ইম্পর্টেন্ট খুব কুইকলি চারটার চারটে এক্সাম্পল দেই সো দ্যাট আমরা সবাই বুঝতে পারি এবং আপনারা সবাই আমাদের ক্ফটা দেখতে পাচ্ছেন নাম্বার ওয়ান ইম্পর্টেন্ট এবং আর্জেন্টের এক্সাম্পল হচ্ছে কালকে আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা কালকে গ্রামীণ ফোনের ইন্টারভিউ কালকে আমার একটা খুব ইম্পর্টেন্ট একটা প্রেজেন্টেশন অফিসে ইম্পর্টেন্ট অ্যান্ড আর্জেন্ট ডেডলাইন সামনে এবং কাজটা খুব সিগনিফিক্যান্ট ইজি এক্সাম্পল সেকেন্ড সেকেন্ড একটা কাজ যেটা ইম্পর্টেন্ট বাট নট আর্জেন্ট কুইকলি কী হতে পারে ফর এক্সাম্পল রিলেশনশিপ আমার সাথে আমার ওয়াইফের রিলেশনশিপ ইম্প্রুভ করতে হবে আমার সাথে আমার ছেলে মেয়ের রিলেশনশিপ ইম্প্রুভ করতে হবে আমি চাই একটা এতিমখানা করতে আমি আমার বাবা মার সাথে সম্পর্কটাকে ইম্প্রুভ করতে চাই কোনো ডেডলাইন আছে না কিন্তু খুব ইম্পর্টেন্ট বিকজ আমি যদি সেটা না করি আমি জীবনের শেষে আমি রিগ্রেট করব নাম্বার থ্রি আর্জেন্ট বাট নট ইম্পর্টেন্ট এটার এক্সাম্পল কী হতে পারে আপনাকে একটা কিছু করতে হবে যে কাজটা আপনাকে বাক করতেছে ইটস লাইক আ রক ইন দ্য শু বাট ইট নট ইট ইজ নট নেসেসারিলি সিগনিফিক্যান্ট আপনার একটা স্কুল ফ্রেন্ড আপনাকে ফোন করছে এবং আপনি জানেন যে তার সাথে আপনার লাস্ট টেন কনভারসেশন ওয়াজেন দ্যাট ফ্রুটফুল বাট আপনি তার সাথে কথা বলতেন বিকজ সে আবারও ফোন দিচ্ছে সে আবারও ফোন দিচ্ছে সো আপনি জাস্ট তার সাথে কথা বলে আপনি জিনিসটাকে সেটেল ডাউন করতে চান বাট আপনি জানেন যে ডিসকাশনটা ফ্রুটফুল হওয়ার চান্সেস ভেরি লো আপনি হয়তোবা কাউকে কারোর সাথে দেখা করতে যাবেন কোনো আত্মীয় বিদেশ থেকে আসছে এবং আপনি জানেন যে এই দেখা করাটা একটা জাস্ট সৌজন্য সাক্ষাৎ এর থেকে কোনো বিশাল কোনো রেজাল্ট আসবে না বাট দিস ইজ ইম্পর্ দিস ইজ জাস্ট সামথিং যেহেতু সে চলে যাবে দেশের বাইরে ইট ইজ আর্জেন্ট বাট দিস ইজ নট ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড নাম্বার ফোর নট আর্জেন্ট নট ইম্পর্টেন্ট এটার এক্সাম্পল কী হতে পারে ব্রাউজিং সোশ্যাল মিডিয়া উইদাউট এনি পারপাস জাস্ট ডিস্ট্রেসিং এই চারটা ডোবিংকে আমরা খুব ইজিলি বুঝতে পারি আমরা আমাদের যে কোনো কাজকে যখন আমরা চারটা ভাগে ভাগ করতে চাই আমরা সিম্পলি আমাদের কাজগুলোকে আমরা এই চারটা বক্সে ফেলতে পারি সো দ্যাট আমার যে টুডু লিস্ট টুডু লিস্টের মধ্যে ইম্পর্টেন্ট কাজগুলো আগে শেষ হয় এবং যে কাজগুলো কম ইম্পর্টেন্ট বা কম আর্জেন্ট সেগুলো পরে শেষ হয় বাট হের ইজ আ সামথিং ভেরি ডিপ আমরা যদি খুব ক্লোজলি আবারও এই চারটার দিকে তাকাই আমরা একটা জিনিস দেখবো সেটা হচ্ছে আপনারা খেয়াল করে দেখেন আমরা আমাদের লাইফে ইউজুয়ালি কী করি আমরা ইউজুয়ালি যেটা করি সেটা হচ্ছে কি আমরা ইম্পর্টেন্ট এবং আর্জেন্ট কাজটা করি তারপরে আমরা দেখি যে কোন কাজটা আর্জেন্ট সো সে আমরা আর্জেন্ট কাজটা করে ফেললে একটা ফ্রেন্ড ফোন করতেছে অথবা কেউ কুইকলি একটা খেলা স্কোর সম্পর্কে খেলা নিয়ে ডিসকাস করতেছে আমি ঢুকে গেলাম ব্যাস আমি সেটা নিয়ে কথা বললাম অথবা আমি তার সাথে আমি চার নাম্বার ঘরে চলে গেলাম সেটা কি আমার কোন একটা অনলাইন শপিং অথবা সামথিং অফ দ্যাট শর্ট যেটা খুব ইম্পর্টেন্ট অথবা অনলাইন ব্রাউজিং অথবা চ্যাটিং আমি কি করতেছি আমি প্রত্যেকটা ক্ষেত্রে আমি নাম্বার ওয়ানে যাচ্ছি তারপরে আমি নাম্বার থ্রিতে যাচ্ছি তারপরে আমি নাম্বার ফোরে যাচ্ছি আমি কোনটা স্কিপ করতেছি আমি নাম্বার টু স্কিপ করতেছি থিঙ্ক অ্যাবাউট ইট নাম্বার টু হচ্ছে কি ওই ঘরটা যেটা আমাকে লং টার্ম হ্যাপি রাখবে কারণ বেশিরভাগ ইম্পর্টেন্ট কাজেরই কিন্তু কোনো ডেডলাইন নাই আপনার স্বপ্ন ছোঁয়ার কোনো ডেডলাইন নাই আপনার রিলেশনশিপ ইমপ্রুভ করার কোনো ডেড নাই কিন্তু এই প্রত্যেকটা জিনিস যদি আপনি আপনার স্কিল ডেভেলপমেন্টের অনেক ক্ষেত্রেই কোনো ডেডলাইন নাই এবং যেহেতু ডেডলাইন নাই সেহেতু আমাদের ইম্প্রুভ করা হয় না এখন প্রত্যেকটা ইউনিভার্সিটি স্টুডেন্ট জানে যে তার পড়াশোনার পাশাপাশি তার কো কারিকুলাম অ্যাক্টিভিটিস খুবই ইম্পর্টেন্ট বাট তারা এটাকে অনেক ক্ষেত্রেই ওভারলুক করে কেন কারণ কো কারিকুলার অ্যাক্টিভিটিসের কোনো ডেডলাইন নাই তারা তাদের প্রেজেন্টেশন স্কিল ইম্প্রুভ করে না কেন কারণ প্রেজেন্টেশন স্কিল ইম্প্রুভ করার কোনো ডেডলাইন নাই সো আমরা কী হচ্ছে ইফ ইউ থিঙ্ক অফ ইট উই আর আর্জেন্ট ড্রিভেন আর্জেন্সি ড্রিভেন উই আর নট ইম্পর্টেন্স ড্রিভেন রাইট সো আমরা ওয়ান তারপরে থ্রি তারপরে ফোরে চলে যাই কারণ আমরা আসলে আর্জেন্টটা করি তারপরে আমরা কিছুই করি না আমরা ইম্পর্টেন্ট ড্রিভেন না এই জন্য আমাদের ইম্পর্টেন্ট কাজগুলো কখনো করা হয় না এবং দ্য ডেফিনেশন অফ প্রোঅ্যাক্টিভনেস ইজ দ্যাট তারা আসলে ইম্পর্টেন্ট ড্রিভেন্ট তারা আর্জেন্ট জীবেন না অ্যান্ড রিয়াক্টিভ হচ্ছে তারা যারা সবসময় আর্জেন্ট জীবেন ডেড লাইন থাকলেই তারা শুধুমাত্র মোটিভেটেড থাকে কাজ করার জন্য যখন কোনো ডেডলাইন নাই তখন তারা কোনো কাজ করে না সো আপনার লাইফে আপনি খুব ক্লোজলি অবজার্ভ করেন কোন ইম্পর্টেন্ট কাজগুলো জাস্ট বিকজ ডেড নাই আপনার করা হচ্ছে না আপনার বাবা মার সাথে সম্পর্ক আপনার ক্রেডিট কার্ডের বিলস আপনার কোনো স্কিল ডেভেলপমেন্ট এই কম্পিটিটিভ ওয়ার্ল্ডে যদি আমরা ইম্পর্টেন্ট কাজগুলো না করি ইটস অনলি অ্যাবাউট টাইম যে আমরা আসলে আমাদের জীবনে আমরা অনেক অনেক পিছিয়ে যাই এবং আমাদের জীবনগুলোকে হেট করা স্টার্ট করি এই করোনা পিরিয়ডে আমরা যদি দেখি যে আমাদের নতুন যে পৃথিবীটা আসছে সেখানে যদি আমরা আমাদেরকে ইমপ্রুভ না করি আমরা যদি প্রোয়াক্টিভ না হই দেন আমরা যদি কন্টিনিউসলি যদি আমরা রিয়্যাক্ট করতে থাকি টু এভরি সিচুয়েশান দেন আওয়ার ফিউচার ইজ ভেরি গ্লুমি আওয়ার ফিউচার ইজ ভেরি গ্লোমি সো অন ইন্ডিভিজুয়াল লেভেল যেই লাইফ ম্যাপিং আমরা যেই পার্টটা খুব ইম্পর্টেন্স দেয় সেটা হচ্ছে গিয়ে ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য আমাদের লাইফে আমরা আসলে খুব ইম্পর্টেন্ট কোন অ্যাসপেক্টগুলোকে আমরা আসলে দূরে সরিয়ে রাখছি অথবা পিছনে রাখছি যেই জিনিসগুলো আমাদের আরও অনেক ফোরফ্রান্টে নিয়ে আসতে হবে জাস্ট বিকজ ডেড লাইন নাই আমি হয়তো একটা কাজ তিন বছর পাঁচ বছর ধরে পিছিয়ে রাখছি বাট জীবনের শেষে গিয়ে আমি দেখব আমার জীবনটা সার্থক না কারণ আমি শুধুমাত্র আর্জেন্সি বা ডেড আমি করেছি যে জিনিসগুলো খুব ইম্পর্ট্যান্ট সিগনিফিক্যান্ট আমার জীবনকে ভালো রাখে সেই জিনিসগুলোকে আমি কখনোই কখনোই আমি গুরুত্ব দিই নাই সো লেটস অল বি প্রোয়্যাক্টিভ নট রিঅ্যাক্টিভ লেটস অল বি ইম্পর্টেন্ট ড্রিভেন্ট নট আর্জেন্সি ড্রিভেন্ট